নমস্কার বন্ধুরা, আমার ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্ব আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আজ চলে আসছি সেই ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্বে। ডুয়ার্স বলতেই আমাদের চোখের সামনে ভেসে আসে নদী, পাহাড়, জঙ্গল আর সুদূর চা বাগান। আমার ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্বে জলদাপাড়া এলিফ্যান্ট সাফারির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে লাটাগুড়িতে থেকে লাটাগুড়ির আশেপাশে যেসব জায়গায় আমরা গেছি সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রথম পর্বটি দেখেছেন তারা জানেন আমরা শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিলাম, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা রওনা দিই। রাত্রিবেলা ট্রেনটি ছিল, সারা রাত ট্রেনে থাকার পরে ভোরবেলা অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি। আপনারা চাইলে নিউমাল জংশনে নামতে পারেন, আমরা নেমেছিলাম হাসিমারাতে। হাসিমারা থেকে আমরা জলদাপাড়া ঘুরে দুদিন থেকে তারপরে আমরা গাড়িতে লাটাগুড়ি পৌঁছাই। লাটাগুড়িতে যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের নাম সোনার বাংলা। রিসর্টটি কিন্তু বেশ সুন্দর, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। লাটাগুড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সেদিনটা রেস্ট নিই। সকালবেলা আমরা বেরিয়ে যাই মূর্তি নদীর উদ্দেশ্যে। মূর্তি নদী কিন্তু লাটাগুড়ি থেকে একদমই কাছে, ভীষণ সুন্দর দৃশ্য, আমরা সবাই জলে নেমেছিলাম, খুব ভালো লেগেছে। যদি আপনারা মূর্তি নদীর পাশে থাকেন তাহলে তো খুবই ভালো। রাস্তায় যেতে যেতে অনেক ছবিও তুলে নিয়েছি। এই জায়গাটির নাম ঝালং, এটি কালিম্পং জেলাতে অবস্থিত। এখানকার দৃশ্য কিন্তু ভীষণ সুন্দর, এই স্পট থেকে এত ভালো ভিউ আসে, আপনারা যদি আসেন তাহলে আপনারা নিজের চোখে দেখবেন। ডুয়ার্সের এই ট্যুর করতে করতে দেখলাম আমরা যখন গাড়িতে যাচ্ছি আশেপাশের দৃশ্য এক একটা জায়গায় এত সুন্দর, নাম না জানা সেই সব নদী বা জায়গার ছবি আমরা তুলে রেখেছি। পাশেই বয়ে চলেছে জলঢাকা নদী। গাড়িতে চলতে চলতে ক্লান্ত হয়ে একটুখানি জিরিয়ে নিলাম, কফি খেতে খেতে পাশে দেখুন জলঢাকা নদী বয়ে যাচ্ছে। প্রতিটা স্থানই যেন এক একটা ভিউ পয়েন্ট, সত্যি কোনো তুলনাই নেই। এবার এসেছি বিন্দুতে। বিন্দু হচ্ছে ভারতের শেষ গ্রাম, এরপরেই কিন্তু নদীর ওপারে যা দেখছেন সবটাই কিন্তু ভুটান, খুব সুন্দর জায়গা। এরপরে চলে আসলাম সামসিং, বিস্তীর্ণ চা বাগান, এখান থেকেও কিন্তু ভিউ অসাধারণ। এবার এসেছি রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব সুলতানে গোলা। সুলতানে গোলা কিন্তু সবটা গাড়ি যায় না, আপনাদের গাড়ি রেখে ওখানে আলাদা গাড়ি ভাড়া নিয়ে সেই সবটি যেতে হবে। এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ। আপনারা চাইলে লাটাগুড়ি থেকে আশেপাশে ট্যুরটা দুদিন সময় নিয়ে করবেন, তাহলে ভালোভাবে দেখতে পারবেন। আমার ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।